সেন্ট মেরিজ গার্লস স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে অর্থনীতি অর্থনৈতিক প্রথমপত্র শ্রেণী একাদশ অধ্যায় এক আজকের আলোচনার বিষয় মিশ্র অর্থব্যবস্থা তাহলে বিগত ক্লাসগুলোতে আমি ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা সম্পর্কে আলোচনা করেছি আজকে আলোচনা করব মিশ্র অর্থব্যবস্থা যে অর্থ ব্যবস্থায় অর্থনৈতিক কার্যক্রম উৎপাদন বিনিময় বন্টন ভোগ সকল ক্ষেত্রে ব্যক্তিগত নিয়ন্ত্রণের পাশাপাশি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বজায় থাকে তাকে মিশ্র অর্থব্যবস্থা বলে অর্থাৎ ব্যক্তিগত ও সরকারি উদ্যোগ সম্মিলিত ভূমিকা পালন করে তাহলে মিশ্র অর্থ ব্যবস্থার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ব্যক্তি এবং রাষ্ট্র উভয় মিলে যে অর্থ গঠিত হয় সেটা হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা তাহলে মিশ্র অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো চলো জেনে নিই মিশ্র অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য তাহলে মিশ্র অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো কি প্রথম বৈশিষ্ট্য সম্পদের উভয় মালিকানা সম্পদের ব্যক্তিগত মালিকানা এবং রাষ্ট্রীয় মালিকানা বিদ্যমান সরকারি নিয়ন্ত্রণ এখানে সরকার নীতি নির্ধারণ করে এবং ব্যক্তি এবং সরকার উভয় মিলে অর্থনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করে বেসরকারি বিনিয়োগ এই অর্থব্যবস্থায় সরকারি বিনিয়োগের পাশাপাশি বেসরকারি বিনিয়োগও বিদ্যমান অর্থাৎ বেসর বেসরকারি বিনিয়োগ হয়ে থাকে মুনাফা অর্জন এক্ষেত্রে মুনাফা অর্জনও হয় দাম ব্যবস্থা তাহলে এ অর্থ ব্যবস্থায় গণতান্ত্রিক অর্থ ব্যবস্থার মতো চাহিদা ও যোগানের সমতার মাধ্যমেই দাম নির্ধারিত হয়ে থাকে ভোক্তার সার্বভৌমত্ব ভোক্তা এখানে পছন্দমতো দ্রব্য ভোগ করতে পারে অর্থনৈতিক পরিকল্পনা অর্থনৈতিক পরিকল্পনা এখানে ব্যক্তিগত পরিকল্পনার পাশাপাশি রাষ্ট্রীয় পরিকল্পনাও বিদ্যমান থাকে শ্রমিকের স্বার্থ রক্ষা শ্রমিকের স্বার্থ রক্ষার জন্য বিভিন্ন ধরনের আইন ও থাকে প্রতিযোগিতা এখানে প্রতিযোগিতা বিদ্যমান সামাজিক নিরাপত্তা সামাজিক নিরাপত্তাও এখানে খেয়াল রাখা হয় উদ্যোক্তা শ্রেণীর উদ্ভব তাহলে এক্ষেত্রে যেহেতু রাষ্ট্রের পাশাপাশি ব্যক্তিও অর্থনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে সেহেতু উদ্যোক্তা শ্রেণীর উদ্ভব ঘটে তাহলে আজকে আমরা আলোচনা করলাম মিশ্র অর্থ ব্যবস্থা তাহলে মিশ্র অর্থ ব্যবস্থার সংজ্ঞাটা আবার দেখি নেই যে অর্থ ব্যবস্থায় অর্থনৈতিক কার্যক্রম উৎপাদন বিনিময় বন্টন ভোগ সকল ক্ষেত্রে ব্যক্তিগত নিয়ন্ত্রণের পাশাপাশি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বজায় থাকে তাকে মিশ্র অর্থ ব্যবস্থা বলে এবং এর বৈশিষ্ট্য সম্পর্কেও জানতে পেরেছি বৈশিষ্ট্যগুলো কী কী সম্পদের উভয় মালিকানা সরকারি নিয়ন্ত্রণ বেসরকারি বিনিয়োগ মুনাফা অর্জন দাম ব্যবস্থা ভোক্তার সার্বভৌমত্ব অর্থনৈতিক পরিকল্পনা শ্রমিকের স্বার্থ রক্ষা প্রতিযোগিতা সামাজিক নিরাপত্তা উদ্যোক্তা শ্রেণীর উদ্ভব আশা করি আলোচনা থেকে তোমরা উপকৃত হবে এবং মূল বই থেকে তোমাদের বই থেকে ভালো করে পড়ার চেষ্টা করবে তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবে সবাই ভালো থাকো সবাইকে ধন্যবাদ